বুঝতে পারছি না দিদি, তোমার দোহাই লাগে, তুমি এমন কথা আমাকে কেন বলছো সেটা দয়া করে বলো না। শোনো আলো, তুমি এতদিনে কিছু জানতে পারোনি, তবে আজ তোমাকে আমি সব সত্যটা জানিয়ে দেব। কি কি সত্যি দিদি, বলো আমাকে। আলো, তুমি কি জানো মহারাজের বিবাহ কোন রাজ্যের রাজকন্যার সাথে হচ্ছে না, মহারাজের বিবাহ হচ্ছে তোমার সাথে। মালিনীর মুখে এ কথা শুনে আলো একেবারেই অবাক হয়ে যায়। দিদি, কি কি বললে কি তুমি? মহারাজের সাথে আমার বিবাহ হচ্ছে? মানে এসব কি বলছো তুমি? ওদিকে সূর্য নদীর পাড়ে গিয়ে দাঁড়ায় আর সে আকাশে। আর তার বড় মহারাজ হাল ছাড়েননি, তিনি তার স্বপ্নে সেই কন্যাটিকে চিত্রাঙ্কন করিয়ে রেখেছিলেন, আর সেই চিত্রাঙ্কনটি নিয়ে তার স্বপ্নের সেই কন্যাকে অনেক জায়গায় খুঁজে বেরিয়েছেন, কিন্তু কোথাও কোথাও তিনি সেই কন্যাকে খুঁজে পাননি। আর তাই তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি যদি তার সেই স্বপ্নের কন্যাটিকে খুঁজে না পান, তাহলে আর কখনো কোনো দিনও বিবাহ করবেন না। সেটা না হয় বুঝলাম, কিন্তু তিনি তার স্বপ্নে দেখা কন্যাকে এখন না খুঁজে আমাকে কেন বিবাহ করতে চাইছেন? তিনি একজনকে এতটা ভালোবাসলেন আর এখন আমাকে দেখার পর তার সেই ভালোবাসা শেষ হয়ে গেল, এখন তিনি তার প্রতিজ্ঞা পর্যন্ত ভেঙে দিয়ে অন্য নারীকে বিবাহ করতে চাইছেন, এটা কি করে হতে পারে? ওনাকে বলো ওনার সেই স্বপ্নে দেখা কন্যাকে খুঁজে বের করে তারপর তাকে বিবাহ করতে। দিদি, তোমার কথা তো আমি কিছুতেই বুঝতে পারছি না। মহারাজ আমাকে বিবাহ করতে চায়, কিন্তু কেন? মহারাজ তো নিজেই জানেন যে আমি একজন বিবাহিত নারী, তাহলে তিনি এই সিদ্ধান্তটা কি করে নিতে পারেন? আসলে বোন, তুমি জানো কিনা জানি না, তারপর তোমাকে সব কথা খুলেই বলি, কারণ এখন সব কিছু তোমার জানা উচিত। আসলে তুমি হয়তো বা ভাবছো যে মহারাজ হয়তো অনেক খারাপ একজন মানুষ, কিন্তু তিনি খারাপ নয় গো। আসলে আসলে অনেক বছর ধরেই তিনি তোমাকে ভালোবাসে, আর ভালোবাসার মানুষকে নিজের করে পেতে চাওয়া তো খারাপ কিছু নয়, তাই না? এসব তুমি কি বলছো কি দিদি? মহারাজ আমাকে অনেক বছর ধরে ভালোবাসে মানে উনি তো আমাকে চিনতেনই না, মাত্র কয়েকদিন আগে আমি আশকাফ রাজ্যে এসেছি, তাহলে তুমি এই কথা কেন বলছো? শোনো বোন, আমাদের মহারাজ তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল যে সে আর বিবাহ করবে না, কারণ তিনি তার স্বপ্নে এক সুন্দরী কন্যাকে দেখেছিলেন, আর সেদিন থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি যদি বিবাহ করেন, তাহলে তার স্বপ্নে দেখা সেই সুন্দরী কন্যাকেই বিবাহ করবেন। কিন্তু স্বপ্নকে আর বাস্তবতা কখনো এক হয় বলো? আলো, উনি তো ওনার স্বপ্নে দেখা রাজকন্যাকে খুঁজে পেয়েছে গো। তাই নাকি? মহারাজ তার স্বপ্নে দেখা রাজকন্যাকে খুঁজে পেয়েছে, তাহলে তাকে বিবাহ না করে তিনি কেন আমাকে বিবাহ করতে চাইছেন বলো তো? বোন, তুমি হয়তো জানো না, মহারাজের স্বপ্নে সেই কন্যাটি তুমি ছাড়া আর কেউই নয়, আর তাই তো তিনি এত বড় একটা দেশের রাজা হয়ে তোমার স্বামী আছে জেনেও তোমাকে বিবাহ করতে চাইছে, আর তাছাড়া তিনি তোমার জন্য একটি শখের কক্ষ প্রস্তুত করেছেন, আর সেই কক্ষে যদি কখনো যাও তাহলে তুমি দেখতে পাবে এখনো মহারাজ তোমাকে চিত্রাঙ্কন করে সেই ছবিটিকে তার কক্ষে সাজিয়ে রেখেছেন। অবশ্য আমার নিজের এটা দেখার ভাগ্য হয়নি এখনো। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এতদিন পর আমি সব কিছু বুঝেছি, আমার হিসাব আমি মিলাতে পেরেছি। দিদি, মহারাজের ওই গোপন কক্ষে তো আমি গিয়েছিলাম, আর ওই কক্ষে গিয়ে আমি আমার ওই ছবিটিও দেখেছি, আর তখন আমার মনে অনেক প্রশ্ন জেগেছিল, কিন্তু তখন সেই প্রশ্নের উত্তর আমি খুঁজে পাইনি, তবে আজ আমি সেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি। কিন্তু দিদি, যাই হোক না কেন, আমি তো একজনের বিবাহিত স্ত্রী, আর একজনের বিবাহিত স্ত্রী হয়ে কি করে মহারাজকে বিবাহ করতে পারি আমি বলো তো? আর তাছাড়া আমি তো মহারাজকে ভালোবাসি না, আমি শুধুমাত্র আমার স্বামীকেই ভালোবাসি, আর তাই কি করে মহারাজকে আমি বিবাহ করব?
আমি জানি বোন, সেটা কখনোই সম্ভব নয়। আর তাই তোমাকে আমি এই সব কিছু জানিয়ে দিলাম। আর পরশুদিন যেহেতু মহারাজের সাথে তোমার বিবাহ সম্পন্ন হতে পারে, তাই আর একটু দেরি করো না। যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই রাজ্য ছেড়ে তোমার স্বামীর কাছে চলে যাও, না হলে তুমি এখান থেকে কিছুতেই মুক্তি পাবে না। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ। এই বিপদের হাত থেকে রক্ষা পেতে হলে আমাকে যে করেই হোক এখান থেকে পালিয়ে যেতে হবে। আর আর তুমি আমাকে যে সব কিছু আগে থেকে জানিয়েছ, এতে এতে আমার খুব উপকার হয়েছে। বোন, আমি চাই তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও, আর তাই আমি তোমাকে এসব বলেছি। তবে এখন আমি আসছি বোন। মহারাজ যদি জানতে পারে যে আমি তোমাকে এই সব কিছু বলেছি, তাহলে তাহলে উনি ঠিক আমাকে শুলে চড়াবে। এ কথা বলে মালিনী সেখান থেকে চলে যায়। ওদিকে সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যেতে থাকে। সূর্যোদয় হওয়ার পর থেকে আমি যতটা বুঝতে পেরেছি যে সকাল অনেক আগেই পেরিয়ে গেছে, আর দুপুরও গড়িয়ে এখন বিকেলের শেষ প্রহর চলছে। কিন্তু এখন পর্যন্ত আমি এই জমিনে পৌঁছাতে পারছি না। আর যখন সকাল হয়েছিল তখন সূর্যকে সুস্থ করার সেই ঔষধটা দৃশ্যমান হয়েছিল, আর তখনই সেটাকে আমি আমার ঝুলিতে নিয়ে নিয়েছি। কিন্তু এখন যে আমার বড় চিন্তা হচ্ছে যে আমি যদি দিনে দিনে গিয়ে সূর্যের কাছে পৌঁছাতে না পারি, তাহলে তো রাত হলে এই ঔষধটি আবারও দৃশ্যমান হয়ে যাবে, তখন তো আর আমি সূর্যকে সুস্থ করতে পারবো না। আর আমি জানি ওদিকে সূর্য হয়তো তার পরিবারের সকলকে নিয়ে আমার জন্য পথ খুঁজছে, আর আমার যাওয়ার দেরি হচ্ছে দেখে ওরা সবাই হয়তো অনেক হতাশ হয়ে আছে। কিন্তু আমি যে ওদের বোঝাতে পারছি না যে আমি এখন কি অবস্থায় আছি, আর চাইলেও আমি এখান থেকে বের হয়ে যেতে পারি না। কিন্তু কাল রাতে যা ঘটেছে তাতে করে এতক্ষণে এই গুহাটি জমিনে দৃশ্যমান হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো কেন এই গুহাটি দৃশ্যমান হচ্ছে না? না না, কিছুই তো বুঝতে পারছি না। অবশ্য কাল রাতে তো ওই কালকোকরা এসে গুহাটিতে ওর নিজের শক্তি প্রয়োগ করে গেছে, আর তাই হয়তো এখন পর্যন্ত এই গুহাটি দৃশ্যমান হচ্ছে না। আর যদি সত্যি সত্যি ওই কালকোকরার শক্তির কারণে গুহাটি দৃশ্যমান হয়, তাহলে তো আমি আর কখনো কোনো দিনও এখান থেকে বেরিয়ে যেতে পারবো না। এখানে গুহার মধ্যে আমাকে চাপা পড়ে মরতে হবে, তাহলে তো আমি সূর্যকেও আর সুস্থ করতে পারবো না। তাহলে এখন কি করবো আমি? তখনই দরবেশ বাবা মরুভূমির জমিনের উপর কারোর উপস্থিতি অনুভব করে। এইতো মনে হচ্ছে জমিনের উপরে আমি কারোর উপস্থিতি অনুভব করতে পারছি। তার মানে কি কেউ আমাকে এখান থেকে উদ্ধার করার জন্য এসেছে? হ্যাঁ, হয়তো সেটাই হবে। হে বিধাতা, যদি সত্যি কেউ আমাকে এখান থেকে উদ্ধার করতে আসে, তাহলে তুমি তাকে সাহায্য করো যেন আমাকে এখান থেকে উদ্ধার করতে পারে। জাদু বলুক, আমরা দুজনেই তো এখানে এসে হাজির হলাম, কিন্তু কই, এখনো তো ওই গুহাটি দৃশ্যমান হলো না। হ্যাঁ না কেন, সেটাই তো দেখছি, কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। তাহলে কি কারণে ওই গুহাটি এখনো দৃশ্যমান হলো না? জাদু বলুক, এই গুহাটি যদি এখনো দৃশ্যমান না হয়, তাহলে যে বড্ড বিপদ হয়ে যাবে। দরবেশ বাবা তো চিরকালের মতো এই গুহায় আটকে পড়ে যাবে, আর সে তো কিছুতেই সূর্যকে সুস্থ করতে পারবে না। না কেন, সত্যি তো এখন যে আমি খুব চিন্তায় পড়ে গিয়েছি।
তাহলে কি ওই কাল কুকুরার শক্তির কারণে এরকমটা হয়েছে? না না জাদু বলো, সেটা কি করে হতে পারে? তুমি নিজে তো আমাকে অন্য কথা বলেছিলে, আর তুমি যা বলেছিলে আমি তো ঠিক সেইভাবেই কাজ করেছিলাম। তাহলে কেন কেন এখনো গুহাটি দৃশ্যমান হচ্ছে না? না আমি তখন আমার শক্তির সাহায্যে যেটা জেনেছিলাম সেটাই বলেছিলাম, কিন্তু আমার সে জানা মতোই তো আপনাকে কাজটা করতে বলেছিলাম। কিন্তু সেই অনুযায়ী কাজ করার পরও যে কেন গুহাটি দৃশ্যমান হচ্ছে না সেটাই বুঝতে পারছি না। না না আমি বুঝতে পারছি, এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে, না হলে জাদু বলো আজ পর্যন্ত কখনোই তোমার কথার জানা ভুল হয়নি। তবে আজ এমনটা হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আর সেই কারণটিকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। জাদু বলো তুমি একটু জানার চেষ্টা করো, কারণ একে একে যে সময় পেরিয়ে যাচ্ছে আর তাই সময় থাকতে আমাদের কিছু একটা করতেই হবে। আপনি ঠিকই বলেছেন, আমি এক্ষুনি জানার চেষ্টা করছি যে কি কারণে এই গুহাটি দৃশ্যমান হচ্ছে না। হ্যাঁ জাদু বলো সেটাই করো, আর বিধাতার উপর ভরসা রাখো, বিধাতা নিশ্চয়ই এই গুহাটিকে দৃশ্যমান করতে আমাদেরকে সাহায্য করবেন। তো বন্ধুরা, তাহলে কি নাগরানী আর জাদুগোলক মিলে সেই আশ্চর্য গুহাটিকে দৃশ্যমান করতে পারবে আর দরবেশ বাবাকে মুক্ত করতে পারবে, সেটা জানবো আমরা কুচবন কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।